অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় মাননীয় সদস্য সদস্য মহোদয় এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং উপস্থিতি উপস্থিতি এবং আমার সভাপতি শিশুরা এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং অন্যান্য যারা উপস্থিত আছে সবাই আমার সালাম গ্রহণ করি। আজকের এই অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এই গুরুত্বপূর্ণ আবহাওয়ায় অত্যন্ত সময়ের ভাবে আমাদের সাথে আলোচনা করে যে উনি এসে করেছেন সেই জন্য এবং যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। আজকের এই দিনটা আমার খুবই সবসময় ভালো লাগে যে আমরা গতানুগতিকভাবে পড়াশোনার দিকে সবাই বিশেষ করে আমরা নজর দিই কিন্তু যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা একটা সত্যিকার মানুষ তৈরি করার জন্য যে একটা অনুষ্ঠান বা একটা প্রতিযোগিতা সেটা আজকাল আমরা ঠিক তেমনটা আসলে আমলে নিই না। তো আমি সবসময় মনে করি যে এইসব অনুষ্ঠানগুলোতে যদি আমরা থাকি এবং তাদেরকে অনুপ্রাণিত করি তাহলে সত্যিকারের মানুষ যেমন একটা ভালো ছাত্র কিন্তু সে হয়তো তার যে সংস্কৃতি মানানা বা ক্রীড়াঙ্গনে তার এরকম পরবর্তী দেখাতে কি হয় যে একটা প্রতিযোগিতা একটা মানুষকে একটা সিজনিং করে একবার হারা একবার জেতা এই যে একটা একটা কোপ করা সমাজের সাথে সত্যিকারের মানুষ কিন্তু এইসব অনুষ্ঠানের মাধ্যমে হয় এটা আমার বিশ্বাস এবং সেটা আপনারা করতে পেরেছেন এবং শুনতে পেরেছি যে এই স্কুলের ছাত্ররা কুমিল্লা জেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় তারা গিয়েছে এবং সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছে। তো যাই হোক আজকের আসলে সভাপতিত্ব শুধু উদ্বোধন করার সময় নিয়ে বক্তৃতা ছাড়া কিছু বলার নেই কারণ অনেকের বীরত্বের কারণ হয়। তো আমি দু-একটি কথা বলবো মাননীয় সংসদ সদস্য সম্পর্কে ওনাকে আমি চিনি আমার কর্মজীবন থেকে ইজ এ ভেরি ডাইনামিক এবং খুবই কর্মঠ একজন মানুষ এবং আপনারা জানেন কিছু কিছু জিনিস আসলে তৈরি হয় না যেমন একজন ফাস্ট বোলার কখনো তৈরি হয় না এগুলা গড গিফটেড নেতৃত্ব তৈরি করা যায় না এটা হলো আল্লাহ প্রদত্ত একটা বিশেষ একটা মানে একটা বহুমত এই ব্যক্তিত্ব এই নেতৃত্ব জিনিসটা কিন্তু ইচ্ছাগুলো আমরা কিন্তু তৈরি করতে পারি না। তো আজকে আমাদের সংসদ মহোদয় নিজ গুণে এবং নিজের কর্মফলে কিন্তু আজকে আমাদের এই হরিচন ভ্রমণ করা সদস্য নির্বাচিত হয়েছে এটা একটা সহজ জিনিস না। তো যেহেতু উনি আমাদের এলাকার আমি মনে করি এটা ওনার এলাকা এবং এই যে যতগুলো দাবি দেওয়া হয়েছে আসলে আমার সম্বন্ধে অনেক কিছু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে সকল প্রশংসা আল্লাহ আমি কিছুই না আমাকে একটা উশিলার কারণে হয়তো আমি সাহায্য করতে পেরেছি সেটা আপনাদেরই আসলে ভালোবাসার একটা দরিদ্র প্রকাশ। তো আমি আজকের এই দিনে আসছি বিশেষ করে আমি থাকি না দেশে শুধুমাত্র আমার কারণে একটু দেরি করে আয়োজন করা হয়েছে যার জন্য আসলে এই বর্ষার মৌসুমী হয়েছে নর্মালি তার জানুয়ারি বা ফেব্রুয়ারি হয় আর কি। তো যা হোক সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সংসদ মহোদয় আপনি ভালো করে জানেন আমাদের এলাকাটা আসলে সবসময় আমাদের সংসদ মহোদয় ছিলেন বিভিন্ন সময়ে পরিচয়ের এক প্রান্তে অথবা ভ্রমণ প্রাধান্য প্রান্তে আপনি শুধুমাত্র প্রথম সংসদ মহোদয় যিনি আমাদের এই এলাকার সন্তান খুবই কাছের মানুষ একেবারেই আমাদের নিজের লোক সুতরাং আপনাকে আমি অনুরোধ করবো না এটা আপনার এলাকা মনে করেন যা যা কাজের যতটুকু আপনি পারেন আপনি অনেক অনেক সিনসিয়ার আমি জানি আপনি সম্পর্কে শুধু আসলেন আমি অনেক আগে জানি আমি যখন বড় গিয়েছিলাম তখনই জানি আপনার সম্বন্ধে আপনার সম্বন্ধে আমি অনেক ইয়ে আছে উচ্চ আশা আছে এবং আমি আমি আশাও করবো আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে আপনার ডাইনামিক নেতৃত্ব শুধু নেতৃত্ব না আপনার যে ডাইনামিক নেতৃত্বে যখন যেটা প্রয়োজন এই অত এলাকায় বিশেষ করে আইন শৃঙ্খলা মাদক এগুলো আপনি প্রথমভাবে নিয়ন্ত্রণ করবেন আশা করি বিশ্বাস করি এবং আরেকটা জিনিস হলো এখানকার ইনকাম জেনারেশন থেকে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল বা এই ধরনের কর্মসংস্থান সৃষ্টি কোনো জিনিস করা যায় তাহলে যুব সমাজ হয়তো পড়াশোনার পাশাপাশি তারা চিন্তা বিকল্প চিন্তা করতে পারে যে আমার কাজের পরে হয়তো আমাদের এলাকায় যারা সবাই তো পড়াশোনা এভাবে করতে পারে না হয়তো যারা হয়তো মানে টেকনিক্যাল লাইনে হয়তো ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা হয়তো কাজে লাগতে পারে। তো সেই সবগুলো জিনিস হয়তো আপনি একবারে পারবেন না কিন্তু যদি একটা গোল থাকে এবং আমি মনে করি আমাদের এলাকায় যারা চেয়ারম্যান নাই তাহলে সংসদ মহোদয় কিন্তু সবকিছু কিছু করতে পারবে না ওনাকে যদি বলে দেওয়া হয় তাহলে হয়তো বিভিন্ন জায়গায় উনি হয়তো ফার্সি করতে পারবেন
কারণ আমি জানি একজন সংশোধন অনেক কিছু করতে পারে, বাট তাকে ফিডব্যাক আমাদের দিতে হবে, কোন প্রয়োজনটা আমাদের ওনাকে না জানে নিজে দিতে পারবেন না। আন্তরিকতার কোনো অভাব নেই, আমি এই এতটুকু গ্যারান্টি দিতে পারি, কারণ আমরা জানি এখন কি তা চেয়ে শুরু হয়েছে। তো দেখ আজকে আপনারা, আমি আর বেশি কথা বলব না, আপনারা যার কথা শোনার জন্য বসে আছেন, আমাদের সংসদ মধ্যে আমার পরে হয়তো কথা বলবেন। তো আপনারা আসছেন কষ্ট করে অনেক বৃষ্টির মধ্যে এই ভিজা অবস্থায় বাচ্চারা, তোমাদের আমি অনেক ধন্যবাদ। তোমার অনেক আমার পছন্দের জায়গা করলেন, আমাদের এই শিশুরা আমি তাদের অনেক পছন্দ করি, যার জন্য আজকে আমার মনটা ভরে গেছে। বিশেষ করে দুই একটা নৃত্য দেখলাম, হয়তো আরো সুযোগ পেলে আরো কিছু জানা কিছু বক্তৃতা এগুলো আমি শুনতে পারতাম। কারণ আমি একটা কথা বলি, এখন কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আগের মতো না, এটা কিন্তু এখন এটাকে বলি আমরা কি এটা একটা এটাকে একটা মানে সেই আদর্শের সাথেও এটা একটা সেইলেবল পড়া। অর্থাৎ আমি জানি যদি আমি প্রকাশ করতে না পারি একটা চাকরি হবে না, কারণ চাকরিটা কিন্তু শুধু মেধাবী হয় না, মেধার সাথে তার উপস্থাপনা, তার প্রেজেন্টেশন, তার কন্টেন্ট সবগুলো কিন্তু জানতে হবে। এই এইগুলা করতে গেলে পিওর লেখাপড়ার সাথে যেটা আমরা সায়েন্স কমার্স আর্টস তার সাথে কিন্তু এই প্রকারি অ্যাক্টিভিটিস ইজ এ ফান্ডামেন্টাল। এখন আর প্রকারি কলম বলা যাবে মেইন সাবজেক্টের মধ্যে ঢুকে দিতে হবে। যা কারণ অনেক কথা বলে গেছি, আপনারা কষ্ট করে এসছেন, আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার বাবার নাম ইসমুল, আজকে হয়তো আমি এই প্রতিষ্ঠাটা বলে আর কি, আসলে আমি কিছু না, আমি খুশি না। তো পরবর্তীতে আপনারা সভাপতি নির্বাচন করবেন, এই আমার এই যে এই চেষ্টা আমি আপনাদের সভাপতিত্ব করবো না, কারণ এটা একটা বড় ধরনের একটা দায়িত্ব। আর আমি চলে যাওয়ার পরে আমার কোনো ভাবি আমার কোনো ওয়ারিশরা কেউ কিছুদিন আমার এই ওনার হিসাবে এটার কাছে আসবে না। আপনারা নিজের মতো করে স্কুল পরিচালনা করবেন, একটা স্কুলে কখনো যদি কোনো রকমের মানে ইলেকশনে না যান অবশ্যই এটা সিলেকশন করবেন, কারণ একটা বিদ্যালয় কখনো ভাবিতে পারে না। যখন ইলেকশন তখন ডিভাইডেন্স ভেরি ভেরি ডেঞ্জারাস ফর দ্য ইনস্টিটিউশন। সুতরাং আপনারা এক থাকবেন, লাগলে আমি পরামর্শ দেবো, আমি দেশের বাইরে আছি, ফোন কল দিবেন, যারা আছেন মিটিং করবেন, আমাকে রাখবেন, আমার পরামর্শ যারা দরকার যতটুকু রাখবেন আমরা প্রত্যেকে আর যতদিন বেঁচে থাকবো এই এলাকার জন্য কাজ করবো। এমনি তো আমি দিচ্ছি, আবার আমি নাই কিন্তু আমি কাজ করবো, আমি অত একটু আড়ালে কাজ করি, আমি তো বলতে চাই না, বাস যদি প্রয়োজন মনে করেন আমাকে আপনি ইউজ করতে পারেন। তো সবাইকে আমার ধন্যবাদ এবং আবার ধন্যবাদ। আমি কষ্ট করে আল্লাহ।